নমস্কার, কেমন আছেন সবাই? ঘর কন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন সন্ধেবেলা, বাড়ি চলে এসেছি বেশ কয়েকদিন বাবার বাড়িতে ছুটি কাটিয়ে। তো এখন হয়েছে পেঁয়াজ দিয়ে পকোড়া বা পেঁয়াজি তৈরি করা হয়েছে সন্ধ্যের সময় মুড়ি খাবার জন্য। তো মুড়ির সঙ্গে থাকবে চা। এখন এই জলখাবারটা খেয়ে নিই, তারপর আবার আসছি আপনাদের সামনে। আজকে বাবার বাড়ি থেকে বাড়ি এলাম, বিকালে বেরিয়েছিলাম, এখন সন্ধ্যাবেলা। তো সন্ধ্যে সময় বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে চাটা খেলাম, আর পেঁয়াজি ভাজা হচ্ছিল তো ওটা দিয়ে অল্প একটু মুড়ি খেলাম। তো তারপরে বাবার বাড়ির তরফ থেকে যে সমস্ত শাড়িগুলো বা বেটুর জামা প্যান্ট যেগুলো যা পাওয়া গেছে আর কি, মানে পেয়েছি পুজো উপলক্ষে গিফট, সেইগুলো একটু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো অল্প কিছুই পেয়েছি, সেগুলো একটু শেয়ার করি। তাহলে দেখে নিই কী কী পেয়েছি। এই যে এই সমস্তগুলোই পেয়েছি। এটা হচ্ছে বেটুর একটা জামা, আর এটা হচ্ছে বাসন্তী রঙের বেটুর একটা পাঞ্জাবি, আর এটা ওর একটা টি শার্ট, আর এটাও পেয়েছি উপহার স্বরূপ। এটাও বেশ ভালো লাগলো, উপহার পেতে তো সবাইকারই ভালো লাগে। আর এটা বেটুর একটা ফুল শার্ট, আর এখানে রয়েছে আমি কি কি পেয়েছি সেগুলো একটু দেখাই। আর এটা হচ্ছে একটা শাড়ি, শাড়িটার নাম কি আমি জানি না, আর কালারটা ঠিকঠাক না, ফোনের মধ্যে মানে কালারটা ঠিক আসছে না। এটা হচ্ছে সি গ্রিন কালার। শাড়িটার আঁচলটা হচ্ছে এরকম, আর গোটা অল ওভার বডিটা এরকম দেখতে, আর এরকম কাজ রয়েছে। তো বেশ পছন্দ হয়েছে আমার শাড়িটা। আর এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজ পিসটা ছিল, এটা তৈরি করিয়ে নিয়েছি, এরকমভাবে তৈরি করেছি। এই যে হাতগুলো, এরকম দোকানে গেলাম যার কাছে ব্লাউজ তৈরি করায়, তো সেই দাদাটাই বললেন যে এইভাবে তৈরি করাও, দেখো বেশ ভালো লাগবে। তো এইভাবেই তৈরি করালাম। আর এই যে দুটো ফিতে রয়েছে এখানে, আর এটা হচ্ছে আমার একটা শাড়ি, এটা হচ্ছে বাংলাদেশের শাড়িটা, দোকানে তো সেরকমই বললো যে এটা বাংলাদেশের শাড়ি। শাড়িটার নাম যদিও আমি জানি না, জানি না মানে নামটা বলছিল আমি ভুলে গেছি কি নাম। তো গোটা শাড়িটা এরকম দেখতে, তো আমার বেশ ভালো লাগলো দোকানে গিয়ে। আর এটা ডিপ মেরুন কালারের শাড়িটা, তো বেশ ভালো লাগলো সেই জন্য নিয়ে নিলাম। আর এটা হচ্ছে একটা জামদানি, এটাও উপহারে পাওয়া, আর উপহার পেতে আমরা তো সবাই ভালোবাসি। আর এই উপহারগুলো কে কে দিয়েছে সেটা আর শেয়ার করলাম না, অনেকজনাই দিয়েছে আলাদা আলাদাভাবে। তো এই হচ্ছে আমার বাবার বাড়ির তরফ থেকে পাওয়া পুজোতে উপহার। বাবার বাড়ির তরফ থেকে কেনাকাটা ঠিক না, মানে উপহার পাওয়া, এগুলোই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই তরফে কেনাকাটা করতে যাওয়া হয়নি এখনো, যাব আগামী কাল পরশু করে, কিন্তু যা বৃষ্টি পড়ছে তো বুঝতে পারছি না যাওয়া হবে নাকি। দেন এখন চলে এলাম রাত্রিবেলা, রাত্রের আজকের মেনুতে রয়েছে চিকেন, চিকেনের সঙ্গে থাকবে ভাত। এই দিয়েই আজকে রাত্রের ডিনারটা সেরে নেওয়া হবে পরিবারের সকলে মিলে। তো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো, আর কি মেনুতে ছিল সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন শুভরাত্রি, দেখা হবে আগামীকাল সকালে আপনাদের সঙ্গে। এখন চলে এলাম
পরদিন সকালে, আজকে সকালে চা করে নিয়েছি আর সাথে রয়েছে এই বিস্কুট। আর বাইরে দেখুন, মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। বারান্দার জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছি। আমার তো এই বৃষ্টি পড়া দেখতে কিন্তু খুব ভালো লাগে। এখন সকালবেলা তো জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে মুষলধারে। তো জামা কাপড় কিচ্ছু ধুইনি, কোথায় মেলবো সেই কারণে সমস্ত কিছু রাখা রয়েছে। আজ ভোরবেলা থেকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তো জামা কাপড় তো ছাদে মেলার উপায় নেই, মেলায় যাবে না এত বৃষ্টি তো। এখন স্নান হয়ে গেছে, জামা কাপড় অল্প কিছু ছিল এগুলো বারান্দায় মেলে দিয়েছি। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, সারাদিন অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে। আর এখানে দেখছি জানালায়, মানে পাশের বাড়ির জানালায় বেশ কিছু পাখি কিন্তু এখানে বসে নিজেদের মধ্যে কলকাকলি করে চলেছে। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে এই জামা কাপড় কিনতে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমার একদম ভালো লাগে না। তো সেই কারণে বৃষ্টি ছাড়ুক, তারপরে যাওয়ার প্ল্যান করব। আর বৃষ্টি পড়লে শুধু জামা কাপড় কেনাকাটি করতে যাওয়ার ব্যাপারটা শুধু তা নয়, মানে বাড়ি থেকে বেরোতে হলেও, অন্য কোনো কাজেও বেরোতে হলেও যে ভিজে যাওয়ার ব্যাপারটা থাকে, চারিদিকে জল চ্যাপচ্যাপে প্যাচপ্যাচে হয়ে থাকে, এগুলো একটু অস্বস্তিকর। কিন্তু যাদের বেরোতে হয় তাদের তো বেরোতেই হবে, তাই না? আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা দেখে, আর খুব বেশি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।